নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা শাহ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আজকে আমাদের টপিক ঘোস্টিং। আপনারা ভাবছেন দিদি আজকে ভূত প্রেত নিয়ে আলোচনা করবে, ঘোস্ট মানে তো ভূত। ঘোস্টিং মানে হচ্ছে আপনি কারোর সঙ্গে, ধরুন কোনো একটা সম্পর্কে আছেন, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, হঠাৎ করে সে আপনার জীবন থেকে গায়েব হয়ে গেল আর আপনাকে সোশ্যাল মিডিয়া থেকেও ব্লক করে দিল, সেইটাকে বলা থাকা হয় ঘোস্টিং। এই টার্মটা বুঝতেই পারছেন, এই ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল অ্যাপসের, ডেটিং অ্যাপসের যুগেই এসছে। 2000 সাল নাগাদ থেকে টার্মটার উৎস, অ্যান্ড এখন একটা এটা খুব কমন ব্যাপার হয়ে গেছে। যারা নেট দুনিয়ায় বেশ মানে কথাবার্তা বলে, সেখান থেকে লোকজনের সঙ্গে আলাপ হয়ে বন্ধুত্ব করে, তারা কারো না কারোর এই এক্সপিরিয়েন্সটা আছে অফ বিং ঘোস্টেড। সো কী করে বুঝবেন আপনাকে ইউ হ্যাভ বিন ঘোস্টেড? আপনার ধরুন কারোর সঙ্গে আলাপ হয়েছে কোনো অনলাইন অ্যাপে, বেশ কথাবার্তা হচ্ছে, হয়তো এক আধ দিন দেখাও করেছেন কি 6 মাস ধরে হয়তো দেখাও করছেন, একটা সম্পর্কর দিকে আপনি ভাবছেন এগোচ্ছেন, হঠাৎ একদিন দুম করে কোনো কথাবার্তা নেই সেদিক থেকে, আপনি ফোন করে যাচ্ছেন, সে ফোন ধরছে না। আপনি 2-3 দিন ফোন করলেন, সে ফোন ধরল না। আপনি মেসেজ করছেন, মেসেজের পর মেসেজ, কারণ যার সঙ্গে হয়তো দিনে আপনার 3-4 বার ফোনে কথা হতো, সারাদিনই হয়তো মেসেজের আদান প্রদান হচ্ছে, সে হঠাৎ করে আপনার মেসেজগুলো দেখছেও না, সিনও হচ্ছে না, রিপ্লাই তো দূরের কথা, তখন লোকের একটা টেনশন হয়। তখন ফ্রিকোয়েন্টলি আপনি চেক করছেন কি মেসেজ এলো, মেসেজটা সিন হলো, কিন্তু সেইগুলো কিছু হচ্ছে না। তখন একটা খুব লোকে প্যানিক স্ট্রিকেন হয়ে যায় কি কী হলো, কেন আনসার করছে না। প্যানিক স্ট্রিকেন হবেন না, স্টে কাম, একটু ওয়েট করুন, 2-3 দিন দেখুন। 2-3 দিন পরে কোনোভাবেই আপনি তার সঙ্গে কিছুভাবেই কোনো কন্ট্যাক্ট করতে পারছেন না, জাস্ট একটা মেসেজ ছেড়ে দিন। দিনে 10 বার ফোন না করে, বড় একটা রেগে গিয়ে ইমেল না লিখে, একটা জাস্ট মেসেজ ছেড়ে দিন কি কোনো অসুবিধা সে আছে কি না, তার কোনো সমস্যা হয়েছে কি না, আপনি কোনোভাবে সেই সমস্যাতে তাকে হেল্প করতে পারবেন কি না। যদি হেল্প করতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই করবেন, আর যদি সে হেল্প না চায় কি যদি সে আর ফার্দার কন্ট্যাক্ট না রাখতে চায়, বেস্ট অফ লাক, সেটা বলে আপনি একটা মেসেজ রেখে দিতে পারেন। অ্যান্ড মানে তারপর আপনি ওয়েট করে দেখুন, তার যদি সত্যি কোনো সমস্যার মধ্যে সে পড়ে, সে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। আর সে যদি সমস্যার মধ্যে না পড়ে, মানে তার এই সাহসটা নেই কি ব্রেকআপ করার আগে কি সম্পর্কটাকে সে হয়তো ভাবছে আর কন্টিনিউ করবে না, সেটা বলে দেওয়ার মুখের সাহসটা নেই বলে সে যদি এটা করে, তাহলে আর তার থেকে আপনি আনসার পাবেন না। তাহলে আগে আপনাকে বুঝতে হবে মানে হ্যাভ ইউ বিন ঘোস্টেড অর নট। দেখা গেল তার হয়তো ভীষণ একটা আর্জেন্ট ব্যাপার, ভীষণ একটা সমস্যা, তাই হয়তো সে 3-4 দিন আপনাকে কন্ট্যাক্ট করতে পারলো না, আপনি ভীষণ নেগেটিভ ভুলভাল চিন্তা করছেন। এই জন্য প্রথমেই রিয়্যাক্ট করবেন না, একটু সময় দিন। এবার একটু সময় দেওয়ার পরে আপনি দেখছেন সে সোশ্যাল মিডিয়াতে দিব্যি অন্যান্যদের সঙ্গে ছবি দিচ্ছে, কন্ট্যাক্ট করছে, হাসছে, মজার মজার ছবি দিচ্ছে, কিন্তু আপনাকে রেসপন্ড করছে না, তখন ডেফিনেটলি আপনাকে ভেবে দেখতে হবে কি সে হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে চায় না। এটা জেনারেলি যারা করে থাকে তারা নিজেদের বক্তব্যটা খোলাখুলিভাবে বলতে পারে না, ভাবে সোশ্যাল মিডিয়ায় আলাপ, মানে আমি যদি দুম করে এটা না করি কিছু তো করতে পারবে না, আস্তে আস্তে এটা ভুলে যাবে। তাদের অবভিয়াসলি বুঝতেই পারছেন কিছু কমিউনিকেশন স্কিলসের অভাব আছে, কারণ সবসময় একটা সম্পর্কে, সেটা বন্ধুত্ব হোক কি রোম্যান্টিক হোক, একটা ক্লোজারের দরকার। আপনি যে কথা বলবেন না, আপনি যে কন্ট্যাক্ট রাখবেন না, একটা ক্লোজার কিন্তু ভীষণ জরুরি। ক্লোজারটা হলে এগিয়ে যেতে লাইফে সুবিধা হয়, ক্লোজারটা না হলে যার প্রতি এটা করা হয়েছে
তার ভীষণ সেলফ এস্টিমে লাগে, কারণ সে বারবার ভাবতে থাকে কি আমি কি করলাম, এটা কি আমার কোনো দোষ না আমার পার্সোনালিটির কোনো দোষ, নাকি আমি এমন কিছু বলেছিলাম কি করেছিলাম যার জন্যে এটা হলো। তো তার মনে বারবার এই প্রশ্নটা আসতে থাকে। এই সময় আমরা যেটা বলে থাকি হচ্ছে রিজেকশন তা ডেফিনেটলি ডিফিকাল্ট টু কোপ, কিন্তু একজন রিজেক্ট করেছে বলে এরকম মনে করার কিছু নেই কি আমি খারাপ তাই আমাকে সে রিজেক্ট করেছে। আমার মধ্যে অনেক পজিটিভ পয়েন্টস আছে, নেগেটিভ পয়েন্টস আছে, কিন্তু সে কোনো কারণে আমায় পছন্দ করেনি, আমারও অনেককে পছন্দ হয় না, তাই সে এরকমভাবে না বলে চলে গেছে, কিন্তু তার মানে এই নাকি লাইফটা এখানেই থেমে গেছে, আমাকে কিন্তু আমার লাইফটাকে নিয়ে এগোতে হবে। তাই জন্যে যারা এরকম ইস্যুস নিয়ে আমাদের কাছে আসে, আমরা তাদের সবসময় বলি ঠিক আছে এটা যদি হয়ে থাকে আপনি আপনার অন্য বন্ধুদের সঙ্গে সময় কাটান, কোনো ক্লোজ বন্ধু কি কাজিন মাস্তুতো দিদি পিস্তুতো দিদি মামাতো দাদা তাদের সঙ্গে বসুন, তাদের বলুন কি হয়েছে। দেখবেন বন্ধু ক্লোজ বন্ধু দিদি বোন এদের সঙ্গে গল্প করলে অনেকটা মনটা হালকা লাগবে। বন্ধুদের সঙ্গে দেখা করুন, মুভিতে যান, অনেকে খুব মন খারাপ হয়ে যায় বলে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, ক্লাসে যাচ্ছে না, পড়াশোনা ঠিক মতন করতে পারছে না, কনসেন্ট্রেশন রাতে ঘুমাতে পারছে না, তাকে তার কথাই বারবার মনে পড়ছে। সো সেই ক্ষেত্রে আমরা বলি খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে, ঘুমটা অবশ্যই ঠিক রাখতে, 6 থেকে 8 ঘন্টা যেন ঘুমায়, তাছাড়া কোনো যদি হবি থাকে সেই হবিটাকে পারসিউ করতে, তাছাড়া নানা রকম অ্যাক্টিভিটিস যেগুলো আগে করতো সেই অ্যাক্টিভিটিসগুলো করতে। কারণ অনেক সময় এরকম হয় এই ব্যক্তিটার সময় অনেকটা সময় ফোনে কাটায়, কথা বলে হোক কি মেসেজ করে হোক, এবার অনেকটা এমটি টাইম, তো সেই টাইমটাতে মনে হয় কি কী করবো কী করবো, কারণ সে তো তার অন্য সব হবিসগুলো বন্ধ করে দিয়ে এই ব্যক্তিকেই সেই টাইমটা দিয়েছে। তো সেই টাইমটা যদি কোনো প্রোডাক্টিভ অ্যাক্টিভিটির মধ্যে থাকে তাহলে কিন্তু এটা থেকে বেরিয়ে যাওয়া যায়। অ্যান্ড কারোর সঙ্গে যদি এটা হয়ে থাকে, মানে ইফ ইউ বিন ঘোস্টেড এভার, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন ইট ইজ ভেরি হার্টফুল, এটাতে খুব ব্যথা লাগে, তাই আপনি এটা কোনো দিনও কারোর সঙ্গে করবেন না। সম্পর্ক থেকে যদি বেরোতে হয় সবসময় জানাবেন কি দিস ইজ জাস্ট নট ওয়ার্কিং আউট, সো লেটস কল ইট আ এন্ড বলে সম্পর্কটাকে শেষ করে তারপর সেখান থেকে বেরোবেন, কোনো দিনও না বলে পালিয়ে যাবেন না। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সঙ্গে, লাইক দিতে ভুলবেন না, আর যদি এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন ও ভালো রাখবেন, নমস্কার।